দেখতে দেখতে ফ্রান্সের রমজান প্রায় শেষের দিকে, সেই প্রথম দিন থেকেই আমরা ফ্রান্সের রাজধানী প্যারিসে, বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার রেস্টুরেন্টগুলোতে ইফতার বাজার বেশ সরগরম দেখে আসছি। আজকেও আমরা এসেছি বাংলাদেশি অধ্যুষিত অবরবিলার ক্যাতসীমা এলাকায়। এই এলাকায় বাংলাদেশি রেস্টুরেন্ট সহ অন্যান্য যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে কোন পদের কোন ধরনের ইফতার সামগ্রী প্রস্তুত করা হয়েছে সেগুলো দেখব এবং আপনাদেরকে জানাবো। অবরবিলা ক্যাতসীমা এলাকার যে রেস্টুরেন্টগুলো রয়েছে তার মধ্যে অনেকগুলো তিউনিসিয়ান রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে একটিতে আমরা এখন এসেছি। এখানে নানান পদের ইফতার সামগ্রী দেখতে পাচ্ছি, বিশেষ করে মিষ্টান্ন এবং ফল দিয়ে তৈরি করা হয় নানান ধরনের জুস। আমরা এখন এখানে বাংলাদেশে আছেন, আমরা তার সাথে কথা বলবো। আপনাদের এখানে আসলে কোন ধরনের ইফতার সামগ্রী পাওয়া যায়? স্ট্রবেরি জুস, আচ্ছা, তারপরে দেখেন বিভিন্ন ধরনের ফোমাজ আছে, চিজ, তার্কি শোকোলাইটা, তার্কি চকলেট, এগুলো মিল্পই ইফতারি এবং ওই সেহারিতে ওরা এটা খাই। এইটা কালবেল্লুস, আচ্ছা, এইটা সুজি দিয়ে তৈরি করে মিষ্টি, সব কিছু মিষ্টি। এইটা গাজল শিং বলে আর কি, বাংলায় শিং ওরা বলে গাজল। এই হালু হচ্ছে আপনার যে ফাইন ফাইন ফল আছে না, ফাইন ফল, ফাইন ফাইন ফলের ফাইন ফল দিয়ে তৈরি হয় আর কি। ওরা এটা খুবই পছন্দ করে এবং খুবই জনপ্রিয় তিনজনদের, এবং ওদের যে বারোই রবি লাউয়াল হয় না, প্রত্যেক বাসায় এটা তৈরি হয়। জি, ইফতারের সময় যত ঘনিয়ে আসছে ক্রেতা উপস্থিতি বাড়ছে। আমরা এখন বিক্রেতার সাথে কথা বলবো, কোন পদের ইফতার সামগ্রী তারা তৈরি করেছেন সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। আমাদের এখানে বেগুন পাকোড়া, আলু পাকোড়া, চানা পেঁয়াজি, বিরিয়ানি, জুলাফি, আবার খাজা, গেজা, বিভিন্ন ধরনের আইটেম আছে আমাদের ইফতারের। আবার ফুলে তান্দুরি আছে, ফিশ আছে, আবার সিঙ্গারা ফুলে আছে, আবার মুরগি আছে, লিগিম আছে, এবং এই ধরনের বিভিন্ন আইটেমের মিষ্টি আছে আমাদের এখানে, প্রচুর পরিমাণ মিষ্টি আছে। এর আগের তুলনায় এই রমজানে আমাদের বেচা বিক্রি খুব ভালো ছিল। ইফতারের আইটেমের ভিতরে আপনার আছে এই যে ভেজিটেবলস বড়া যেটাকে বলা হয় ওইটা আছে, ডালের বড়া আছে, তারপর হচ্ছে আলুর চপ আছে, বেগুনি আছে, তারপরে হচ্ছে আপনার পেঁয়াজও আছে, বেগুনি আছে, ইত্যাদি মিলিয়ে সব কিছু, যা অর্থাৎ ইফতারের সময় যা কিছু লাগে সব কিছুই এখানে পাওয়া যাবে। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলিতে দেশীয় রেস্টুরেন্টের পাশাপাশি অন্যান্য দেশীয় যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানেও তাদের দেশীয় ঐতিহ্যগত নানান পদের ইফতার সামগ্রী পাওয়া যায়। বিক্রেতারা জানিয়েছেন রমজানের শেষ দিন পর্যন্ত তারা এই ইফতার সামগ্রী প্রস্তুত করবেন। তো রাজধানী প্যারিস থেকে এই ছিল ইফতার বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ।